হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবাই কেমন আছেন লাজুক বলছি সাইডি থেকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ফেসবুকে আমরা কিভাবে আমাদের পোস্ট বুস্ট করতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে অনেকেরই অনেক ধরনের আপনার হচ্ছে কনফিউশন আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনি প্রপারলি ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে পারেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে যায় এবং স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে বিষয়গুলো দেখি ওকে সো প্রথমত আমরা ফেসবুকে যখন অ্যাডভারটাইজ করতে যাব। তখন আমাদেরকে অবশ্যই ফেসবুকের একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব যে আপনি যদি ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে চান এবং এটা প্রফেশনালি অ্যাডভার্টাইজ করতে চান তাহলে অবশ্যই যেটা করবেন আপনার ফেসবুকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এটা হচ্ছে আমার মেনলি ফেসবুক অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা স্ট্যাটিস্টিক শো করছে অলমোস্ট আমি এখানে পনেরোশো ডলারের ওপর আপনার হচ্ছে এখন পর্যন্ত ক্যাম্পেইন করেছি এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট তো প্রথমত আমাদের এইখানে আমরা যদি অ্যাডভার্টাইজ করতে চাই তাহলে ক্লিক করতে হবে হচ্ছে এই ক্রিয়েট যে বাটন আছে এই ক্রিয়েট বাটনে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আপনার এই ইন্টারফেসটা আসবে এটা আপনাকে শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের টোটাল হচ্ছে তিনটি স্টেপ এইখানে লেফটে দেখতে পাচ্ছেন যে শো করছে আমরা যখন একটা ক্যাম্পেইন করতে যাবো আমাদের এই তিনটি স্টেপ ফুলফিল করতে হবে এবং রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের ক্যাটাগরি আপনি আসলে কোন ক্যাটাগরিতে ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা আমাদের পোস্টে আমাদের আমাদের পেজে ধরুন আমরা কোনো একটা পোস্ট করেছি এবং সেটা যদি আমরা বুস্ট করতে চাই অথবা যে কোনো কন্টেন্ট আমাদের পেজ থেকে আমরা যদি বুস্ট করতে চাই তাহলে আমাদের ক্যাম্পেইনটা করতে হবে এনগেজমেন্ট যেই আপনার ক্যাটাগরি বা সেকশন আছে এখান থেকে তো এনগেজমেন্ট এখানে আমি যখনই ক্লিক করলাম ফেসবুক আমাদেরকে তিনটি অপশন দিচ্ছে আমরা আসলে কোনটা কোন ক্যাটাগরিতে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি এটা সাব ক্যাটাগরি দেখুন আপনার হচ্ছে পোস্ট এনগেজমেন্ট করতে চাচ্ছি আমাদের পেজ লাইকের জন্য আমরা ক্যাম্পেইন করতে চাচ্ছি নাকি ইভেন্ট রেসপন্সের জন্য আমরা ক্যাম্পেইন করতে চাচ্ছি অবশ্যই আমরা পোস্ট এনগেজমেন্টের জন্য ক্যাম্পেইন করছি এখানে আমাদেরকে আমাদের যেই ক্যাম্পেইনের নাম সেটা দিয়ে দিতে হবে এটা আপনার বোঝার জন্য আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন দেখুন আমাদেরকে তারা সেকেন্ড যেই স্টেপ আছে অ্যাট সেট এই স্টেটে আপনার হচ্ছে স্টেপে নিয়ে আসলো প্রথমেই উপরের দিকে আমাদেরকে কি করতে হবে আমাদের যেই আপনার অ্যাডসেটের নাম অ্যাডসেটের নামটা সেট করে দিতে হবে এটাও আপনার বোঝার জন্য এটা আসলে ফেসবুকে দেখানোর কোনো কিছু না এটা আপনার নিজের বোঝার জন্য তো আমি এইখানে দিয়ে দিলাম আপনার হচ্ছে অ্যাডসেটের নাম আপনার অ্যাডসেট ডেমো এনগেজমেন্ট এরপর চলে আসুন আপনার হচ্ছে অডিয়েন্স সেকশনে এই অডিয়েন্স সেকশনে দেখতে পাচ্ছেন আপনার আছে হচ্ছে কাস্টম অডিয়েন্স তো কাস্টম অডিয়েন্স কি ফেসবুকে আপনার যদি নিজের কোনো ডেটাবেস থাকে আপনি যদি কোনো লিস্ট তৈরি করে রাখেন তাহলে তাদেরকে টার্গেট করে শুধুমাত্র আপনি যদি ক্যাম্পেইন করতে চান তাহলে এখান থেকে আপনি এই সেটিংসটা করতে পারবেন তো আমরা এই মুহুর্তে একেবারে ব্র্যান্ড নিউ একটা ক্যাম্পেইন করছিলাম তো সেক্ষেত্রে আমাদের এই কাস্টম অডিয়েন্স এটা আমরা দেখছি না ইন ফিউচার ভিডিওগুলোতে আমি আপনার অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব ইনশাল্লাহ এরপর আমাদেরকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে এখানে চারটি অপশান আছে অ্যাকচুয়ালি আমরা যে লোকেশন টার্গেট করতে চাচ্ছি সবার কাছে কি আমার অ্যাডভার্টাইজটা যাবে কি না এরপর আমরা মানে যেই লোকেশন টার্গেট করছি শুধুমাত্র তার মানুষ মানুষজন যারা ওইখানে বসবাস করে শুধু তাদেরকেই আমরা টার্গেট করবো কিনা বা আদার্স বিভিন্ন বিষয় এখানে আছে তো আমরা এভরি ওয়ান ইন দিস লোকেশন এটা দেব এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো কোনো কান্ট্রি বা কোনো স্টেট বা কোনো সিটি এইখান থেকে ইনক্লুড বা এক্সক্লুড করতে পারবো তো আমরা এখানে চাইলে মাল্টিপল কান্ট্রি টার্গেট করতে পারবো লাইক আমরা ধরুন হচ্ছে এখানে অ্যাড করছি অ্যাডভার্টাইজ করবো বাংলাদেশে আমরা অ্যাডভার্টাইজ করব হচ্ছে ইন্ডিয়াতে তো এরপর আমরা ক্যাম্পেইন সাপোজ হচ্ছে আমরা টার্গেট করছি ইউনাইটেড স্টেট তো ইউনাইটেড স্টেট আপনি লিখলেই দেখবেন যে ইউনাইটেড স্টেট এখানে চলে আসছে সো আমরা এই তিনটি কান্ট্রি টার্গেট করবো এরপর হচ্ছে এজ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন এজের লোকদের কাছে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজ করবেন এখানে এজ রেঞ্জটা আপনার হচ্ছে সিলেক্ট করে দেওয়া যাবে এরপর হচ্ছে লো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ টার্গেট করতে পারেন যে যারা কিনা এই ল্যাঙ্গুয়েজে কথা বলে বা এই ল্যাঙ্গুয়েজটা যারা বোঝে তাদেরকেই যেন আপনার অ্যাডভার্টাইজটা বা তাদের সামনেই যেন অ্যাডভার্টাইজটা শো করানো হয় এরপর ডিটেল টার্গেটিং এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য এখানে আমরা যেই টপিক্স নিয়ে অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি অবশ্যই আমরা চাইবো যে ওই টপিক্সে যারা ইন্টারেস্ট ইন্টারেস্টেড পার্সন আছে তাদের কাছে যেন অ্যাডভার্টাইজটা শো করে তো সেক্ষেত্রে এইখানে আপনাকে কি করতে হবে ডেমোগ্রাফিক বা আপনার হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ার অনুযায়ী এখানে আপনার কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে বা টপিক্সগুলো দিয়ে দিতে হবে তো ধরুন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করবো বা কোনো একটা ইনফরমেশন আমি বুস্ট করব সেক্ষেত্রে আমার টার্গেট করার জন্য কিওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করব তাহলে কি ধরুন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং আমি যখনই দিলাম তখনই দেখুন এখানে শো করছে এটা আপনার হচ্ছে ইন্টারেস্ট এবং রাইট সাইডে আপনার সাজে ওরা আমাদেরকে মানে বলছে যে এতজন লোক মানে সাইজ যেটা দেখতে পাচ্ছেন এতজন লোকের কাছে আপনার এই অ্যাডভার্টাইজটা যাওয়ার সম্ভাবনা আছে বা তারা এতজন লোক এই বিষয়ে ইন্টারেস্টেড তো আমরা এখান থেকে টার্গেট করতে পারি যেই টপিকসগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন করতে চাচ্ছি বা আমাদের মেন ক্যাম্পেইন টপিক্স মেইন টপিক যেটা সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিতে পারি এরপর আমি সাপোজ হচ্ছে দিয়ে দিলাম অ্যাফলিয়েট মার্কেটিং সো অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আমি লিখলাম দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং একটি অপশন তো আমি এখানে একটি বা দুইটি আপনার কিওয়ার্ড যখনই লিখলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন সাজেশনস নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করলেই ফেসবুক আপনাকে সাজেস্ট করবে আদার্স কিছু কিউয়ার্ড বা আদার্স কিছু টপিক্স যেগুলো রিলেটেড তো সেক্ষেত্রে এইখান থেকে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন যেমন আমি চাই ইন্টারপ্রিনোরশিপ যেটা আছে এটাই আপনার হচ্ছে টার্গেট করার জন্য প্যাসিভ ইনকাম ইম্পর্টেন্ট এটা আমি দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি হচ্ছে এখানে টার্গেট করলাম তো এখানে আপনি চাইলে টার্গেট করতে পারেন এরপর এখান থেকে আপনার অডিয়েন্স ন্যারো ডাউন করা যাবে ধরুন আপনার হচ্ছে এইখানে যারা এই বিষয়গুলো এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড এবং পাশাপাশি আপনি এখান থেকে চাইলে স্লট করতে পারেন যারা কিনা শুধুমাত্র ক্লিক ব্যাংক ক্লিক ব্যাংকের সাথে কানেক্টেড আছে তাদেরকেই আপনার অ্যাডভার্টাইজটা যেন শো করানো হয় দ্যাট মিনস এখানে দেখুন আপনার হচ্ছে একটা ফিল্টারিং অপশন কাজ করছে যে এই টপিকসগুলোতে যারা ইন্টারেস্টেড এবং যারা ক্লিক ব্যাংকের সাথে কানেক্টেড বা ক্লিক ব্যাংক সম্পর্কে জানে শুধু তাদেরকেই যেন আমার অ্যাডভার্টাইজটা শো করানো হয় তো এটা কি সুপার সুপার লেজার টার্গেটেড আপনার হচ্ছে একটা ফিল্টারিং করা হচ্ছে এখন এখানে পাশাপাশি আমি চাইলে আরও ওয়েবসাইট দিতে পারি লাইক হচ্ছে ধরুন ম্যাক্স বান্টি ম্যাক্স বান্টি আমি হচ্ছে যে সাপোজ দিলাম দেখুন ম্যাক্স বানটি আপনার হচ্ছে সাজেশনে এখানে শো করছে এরপর আমি যদি সাজেশন বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আদার্স আরও অনেক অনেক আপনার হচ্ছে সাজেশন দিচ্ছে এবং পাশাপাশি এখানে আপনি টার্গেট করতে পারেন যারা মার্কেটিংয়ে গুরু বা এই আপনার টপিক্সে যারা হচ্ছে মেনলি সেলিব্রিটি তাদেরকেও আপনি চাইলে স্লট করতে পারেন লাইক আমি যদি রাসেল ব্রুন্সন আমি যদি একে টার্গেট করি তাহলে দেখুন আমার ফিল্টারিং অপশনটা কেমন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্টারপ্রেনারশিপ বা ডিজিটাল মার্কেটিং এই বিষয়ে যারা ইন্টারেস্টেড এবং যারা কিনা রাসেল বুন্সনের সাথে কানেক্টেড শুধুমাত্র তাদেরকেই যেন আমার অ্যাডভার্টাইজটা শো করানো হয় সো এটা দেখুন কত চমৎকার আপনার হচ্ছে একটা ফিল্টারিং অপশন সো এখান থেকে আমরা এটা করলাম এরপর কানেকশন আপনি যদি পেজ লাইকের জন্য ক্যাম্পেইন করেন বা আপনার পেজে যারা আছে বা পেজে এনগেজমেন্ট যারা করেছে শুধু তাদেরকে যদি টার্গেট করে ক্যাম্পেইন করতে চান তাহলে এইখান থেকে আপনি টার্গেট করতে পারেন লাইক হচ্ছে যে পিপল হু লাইক ইউর পেজ আপনি এটা দিয়ে দেন এইখান থেকে আপনার পেজের নামটা দিয়ে দিতে হবে যে আপনার কোন পেজে আপনি অ্যাডভার্টাইজ করতে চাচ্ছেন ধরুন এই মুহূর্তে এই সেটিংসটুকুতে যেটা বোঝাচ্ছে যে লাজুক হাসান যে পেজটা আছে এই লাজু হাসান পেজে আপনার যারা পেজে লাইক করেছে এবং যারা এই টপিকসগুলোর সাথে আপনার হচ্ছে ইন্টারেস্টেড বা এই টপিকসগুলো যারা পছন্দ করে শুধু তাদেরকেই যেন আমার অ্যাডভার্টাইজটা শো করানো হয় তো আপনি চাইলে এটা করতে পারেন এখানে আমরা যদি আপনার মেনলি পেজ লাইকের জন্য ক্যাম্পেন করি তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যেমন এখানে দেখুন এক্সক্লুড অপশন আছে তো এখন আমরা যদি পেজ লাইকের জন্য ক্যাম্পেন করি যে যখন আমরা আমাদের পেজে অলরেডি যারা লাইক করেছে তাদের কাছে তো আমার অ্যাডভার্টাইজ শো করে কোনো লাভ নেই কারণ আমাদের পেজে লাইক দরকার নতুন লাইকার বা নতুন ফলোয়ার হচ্ছে আমাদের পেজে দরকার তো এখানে আমরা চাইলে তখন এটা এক্সক্লুড করে দিতে পারি তো এই মুহূর্তে আমি এটা বন্ধ করে দিচ্ছি এরপর আসুন হচ্ছে প্লেসমেন্ট এখানে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট নামে একটা অপশন এবং এই প্লেসমেন্টে একটা আছে অপশন অটোমেটিক আরেকটি হচ্ছে এডিট প্লেসমেন্ট তো অটোমেটিক যেটা ফেসবুকের যত জায়গাতে অ্যাডভার্টাইজ করা যায় সবগুলো আপনার হচ্ছে যে এইখানে ইনক্লুডেড আপনি যদি এডিট প্লেসমেন্টে আসেন তাহলে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফেসবুকের বিভিন্ন স্লটে আপনি অ্যাডভার্টাইজ করতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে যখন আপনি অ্যাডভারটাইজ করছেন ফেসবুক নিউজফিড ইনস্ট্যান্ট আর্টিকেল এরপর ইনস্ট্রিম ভিডিও বিভিন্ন জায়গাতে কী ঘটছে আপনার অ্যাডভার্টাইজটা শো করবে এখানে পাশাপাশি আপনি যখন অ্যাডভার্টাইজ করবেন এটা ইনস্টাগ্রামেও অ্যাডভারটাইজ হবে ইনস্টাগ্রামেও এই অ্যাডভার্টাইজটা কিন্তু শো করবে তো আপনি যদি চান যে না ইনস্টাগ্রামে আপনি শো করাবেন না তাহলে টিকমার্ক তুলে দেবেন অডিয়েন্স নেটওয়ার্ক এটা চাইলে বন্ধ করে দিতে পারেন ম্যাসেঞ্জার এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন তো দেখুন এই মুহুর্তে আমরা শুধুমাত্র ফেসবুকে আপনার হচ্ছে আপনার ফিডে এবং এই অপশানগুলোতে হচ্ছে ক্যাম্পেইন করছি এখানে চাইলে আপনার পছন্দ মতো আপনি ক্যাম্পেইন করতে পারবেন ঠিক আছে এরপর আসুন এইখানে যে মোবাইলে যখন অ্যাডভার্টাইজটা আপনার শো করবে তখন আপনার এই অ্যাডভার্টাইজটা মেইনলি হচ্ছে যে মোবাইল ডেটা যখন কানেক্ট থাকবে বা ওয়াইফাই যখন কানেক্ট থাকবে এটাও আপনি চাইলে স্লট করতে পারেন ইভেন আপনি চাইলে অপারেটিং সিস্টেমও এখান থেকে স্লট করতে পারেন তো আমরা এখানে টিকমার্ক দেবো যে যখন মোবাইলে আপনার হচ্ছে অ্যাডভার্টাইজটা শো করবে তখনই আমার অ্যাডভার্টাইজটা আপনার হচ্ছে লোকের কাছে যাক যখন তারা কি করবে মোবাইলে মোবাইলটা আপনার হচ্ছে ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকবে তখন আমার অ্যাডভার্টাইজটা যেন শো করে এটা হচ্ছে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলাম কারণ হচ্ছে দেখুন আপনার কেউ যদি নর্মাল হচ্ছে মোবাইলের যে ডেটা এটা যদি ইউজ করে দেন হচ্ছে ব্রাউজ করতে থাকে তাহলে আপনি যে অ্যাডভার্টাইজটা করছেন মানুষ কিন্তু আপনি যদি কোনো সাইডে তাকে পাঠান সেখানে কিন্তু যেতে চাইবে না কারণ তার ডেটা এখানে কি হবে যে আপনার শেষ হয়ে যাবে তো এই জন্য নর্মালি যেটা হয় যে আপনার হচ্ছে ওয়াইফাই যখন কানেক্ট থাকবে তখন তার তাদের আর কোনো টেনশন থাকে না যা তারা যে লিঙ্ক পায় সেই লিঙ্কই তারা ভিজিট করে তো এটা আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম এরপর এখানে আমাদেরকে কি করতে হবে বাজেট সেট করে দিতে হবে আমরা পার ডে মিনিমাম এক ডলার থেকে বাজেট দিয়ে অ্যাডভারটাইজ করতে পারি তার মানে হচ্ছে পার ডে অনলি ওয়ান ডলার আমরা চাইলে ক্যাম্পেইন করতে পারি এখানে আপনি চাইলে ফাইভ ডলার টেন ডলার যেটা চান আপনি হচ্ছে এখানে সেট করে দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন যখন আপনি বাজেট এখানে চেঞ্জ করছেন রাইট সাইডে আপনাকে এখানে শো করছে যে কতজন লোকের কাছে আপনার অ্যাডভার্টাইজটা যাবে এবং পাশাপাশি কতগুলো এনগেজমেন্ট হতে পারে দেখুন এই মুহুর্তে একশো তিরিশ থেকে আটশো বিশ জন লোকের কাছে মানে এনগেজমেন্ট হওয়ার চান্সেস আছে এটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নট এক্স্যাক্ট এখানে আমি যদি এক দিই তাহলে দেখতে পাবেন যে এটা কমে গেছে আচ্ছা এখানে আপনি চাইলে ডেইলি বাজেট বাদ দিয়ে আপনি হচ্ছে লাইফ টাইম বাজেটও দিয়ে দিতে পারেন এবং এখানে টাইম এবং ডেট সেট করে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম আপনার হচ্ছে ডেইলি বাজেট এবং শিডিউল আপনি চাইলে শিডিউল করে দিতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখ আপনার হচ্ছে অ্যাডভার্টাইজটা শো করবে এরপর হচ্ছে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যে আপনার এই অ্যাডটা যখন ফেসবুক ডেলিভারি করবে বা অ্যাডটা আপনার তারা পাবলিশ করবে তখন এটার অ্যালগোরিদমটা আসলে কোন হিসেবে কাজ করবে তো অবশ্যই আমাদের এটা পে পোস্ট যে এনগেজমেন্ট আছে এটা হচ্ছে আমরা রেখে দেবো বুস্টিংয়ের ক্ষেত্রে এখান থেকে আমরা কি করতে পারবো আমাদের বিড রেট চেঞ্জ করতে পারবো তো বিড রেট যেটা আছে এই বিড রেটটা হচ্ছে মেইনলি ফেসবুক কত টাকা চার্জ করবে আপনি চাইলে অটোমেটিক যদি দিয়ে দেন মানে এখানে যদি আপনি কোনো কিছু সেট না করেন অটোমেটিক্যালি এটা সিলেক্ট হবে ফেসবুক সবচেয়ে কম যেটা আছে একেবারে চিপ যেটা হবে সেটাই হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবে বা এখানে টাকাটা চার্জ করবে আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে বিড রেট সেট করে দিতে পারেন যেমন ধরুন আমি দিয়ে দিলাম পার এনগেজমেন্টে অনলি ফাইভ সেন্ট করে আমি হচ্ছে ফেসবুককে দেব। এটা চাইলে এখান থেকে আপনি ম্যানুয়ালিও সেট করে দিতে পারেন ব্যক্তিগতভাবে আমি এই কাজটা করি না আমি অটোমেটিক্যালি রাখি যখন দেখি যে ফেসবুক খুব বেশি চার্জ করছে তখন আমি ম্যানুয়ালি আপনার হচ্ছে এই কাজটা করি এরপর হচ্ছে ডেলিভারি টাইপ এখানে আপনার হচ্ছে দুইটি অপশান আছে এক হচ্ছে স্ট্যান্ডার্ড আরেকটা আপনার আছে হচ্ছে স্কলারেটেড তো এইখানে যেটা আছে নিচের যে অপশন এটা মানে হচ্ছে যে ফেসবুক খুব দ্রুত আপনার টাকাটা খরচ করে আপনার অ্যাডভার্টাইজটা শো করবে আর স্ট্যান্ডার্ড যেটা এটা হচ্ছে নর্মাল আপনার হচ্ছে যেই ব্যালেন্স এই ব্যালেন্সে হচ্ছে আস্তে 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 আপনার এই অ্যাডটা শো করবে তো এটা আমরা কমপ্লিট করলাম দেন হচ্ছে চলে আসতে হবে আমাদের নেক্সট স্টেপে সো নেক্সট স্টেপে আমরা যখন আসলাম এইখানে আমরা চলে এসেছি এখন অ্যাড যে সেকশন এই অ্যাড সেকশনে এখান থেকে আমাদেরকে কী করতে হবে আমাদের যে অ্যাডভারটাইজটা আমরা দেখতে পাই সেই অ্যাডভার্টাইজটা এখানের থেকে সেট করে দিতে হবে তো প্রথমত এখানে আমার পেজ সিলেক্ট করে দিতে হবে কোন পেজ থেকে আমি মেনলি ক্যাম্পেইন করব আমার পেজটা এখানে দিয়ে দেবো আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড করেন তাহলে ইনস্টাগ্রাম আইডি যেটা আছে সেটা এখানে আপনি কানেক্ট করতে পারেন এরপর এখান থেকে আপনার দিয়ে দিতে হবে যে কোন পোস্ট আপনি বুস্ট করতে চাচ্ছেন তো এখানে আমি যখনই ক্লিক করলাম আমার পেজে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট হচ্ছে এইখানে শো করবে তো ধরুন আমি হচ্ছে আমার এই যে যেই পোস্টটা আছে এই পোস্টটা আমি বুস্ট করতে চাচ্ছি এখানে আপনার সবগুলো পোস্ট আপনি চাইলে দেখতে পাবেন তো এই হচ্ছে ধরুন আমি এই পোস্টটা বুস্ট করতে চাচ্ছি এবং এখান থেকে আপনি আপনার অ্যাডের যে ইন্টারফেস বা অ্যাডের লুকটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন যেমন ধরুন আমি হচ্ছে এই অ্যাডটা সাপোজ হচ্ছে বুস্ট করবো এরপর দেখতে পাচ্ছেন এখানে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন একটা অপশন অ্যাড আপনার বাটন এখানে আপনি চাইলে এই অ্যাডের নিচে এই যে যেই জায়গা এই জায়গাতে আপনি একটা বাটন ইউজ করতে পারেন মানে কল টু অ্যাকশন টাইপের কোনো কিছু ইউজ করতে পারেন তো আমি যদি অ্যাড বাটন দেই তাহলে দেখতে পাচ্ছেন তিনটি বাটন এদের এখানে আছে সেন মেসেজ শপ নাও এবং হচ্ছে লার্ন মোড় তো আমি সাপোজ হচ্ছে সেন মেসেজ এটা দিয়ে দিলাম তাহলে দেখবেন যে এইখানে সেন মেসেজ একটা বাটন চলে এসেছে এবং এখানে যখনই ক্লিক করবে কেউ তখনই স আপনার পেজে সেম মেসেজ করতে পারবে তো এটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি এরপর আপনার ফেসবুক পিকজেল এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি পিকজেল ট্র্যাকিং করেন বা আপনি যদি কাস্টম অডিয়েন্স লিস্ট করতে চান বা এই অ্যাডের পারফরমেন্সটা আপনি হচ্ছে ট্র্যাক করতে চান তাহলে আপনার কী করতে হবে এই পিকজেলটা অন রাখতে হবে এবং এরপর আপনি এই কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার এই অ্যাডভার্টাইজটা রিভিউতে যাবে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার হচ্ছে সময় নেবে ফেসবুক এবং তারা দেখবে যে এই অ্যাডটা আসলে সব কিছু যা আপনি দিয়েছেন সব কিছু ঠিক আছে কি না যদি এভরিথিং ওকে থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভেতর আপনার এই অ্যাডটার অ্যাপ্রুভাল দিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ফেসবুকে আমরা চাইলে কোনো কিছু বুস্ট করতে পারি তো অবশ্যই আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টস করে আপনারা যদি কোনো কোর্শন থাকে কোশ্চেনটা আমাকে বলতে পারেন অবশ্যই আমি সেই বিষয় নিয়ে হচ্ছে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন তাহলে আপকামিং যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজেই আপনি পেয়ে যাবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং নেক্সটে অবশ্যই আরো চমৎকার বিভিন্ন ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে